তো এ পর্যায়ে আমাদের মাঝে আলোচনা নিয়ে আসছেন কবি গীতিকার সুরকার হাসান ফকরি। আসছেন হাসান ফকরি। অবরুদ্ধ দেশে অবরুদ্ধ মানুষের অবরুদ্ধ সময়ে যে আত্মচিৎকার এবং নিপীড়ক রাষ্ট্র নিপীড়ক শাসক শোষকদের শাসন শোষণের বেড়াজাল ছিন্ন করার যে লক্ষ্যে উচ্চারিত বিদ্রোহ বিপ্লবের শব্দগুচ্ছ কথার মালা, আমায় মনে হয় সেটাই অবরুদ্ধ সময়ের কবিতা। আমরা বক্তব্য বাড়াতে চাই না, এখানে বিভিন্ন স্থান থেকে কবিরা এসেছেন, আমরা ওদের আগ্রহে অপেক্ষা করছি তাদের কবিতার শোনার জন্য। প্রতিবাদের ভাষা কবিতা, সে কবিতা শুনব আমরা। আমি বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি আজকে এই অবরুদ্ধ সময়ের কবিতা অনুষ্ঠান যারা আয়োজন করেছেন খুলনাতে, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের প্রতি। সবাইকে আমার বিপ্লবের শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন আমরা কবিতার মধ্য দিয়ে শাসক শোষকের চরিত্র উদ্ঘাটন করি, সেই সাথে এই শাসন শোষণ নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে জনগণকে কিভাবে বিপ্লবে বিদ্রোহে উজ্জীবিত করা যায় সেই কথা বলি। সবাইকে বিপ্লবী অভিনন্দন এবং শুভেচ্ছা। ধন্যবাদ।